আবুল, আবুল, এ আবুল কোনে গেলি রে? আবুল এটা কি? এটা মোবাইল। মোবাইলটা তো আমি দেখ পানিছি সারাদিন, ওইটা টিপো। এক রানগুলো রেজাল্ট কেটে ফেলাম একবারে। হ্যাঁ, কাটলে রক্ত পারিব? রক্ত পারে ফাজিল কুদাকার। এই আবুল নাম রাখছিল কেনা তোর? আমার আব্বা। তোর আব্বাই বড় আবুল আসছিল ফাজিল, এই জন্য তোর নাম আবুল রাখছে। আমার আব্বার নাম আবুল না তো আব্বাস। আব্বাস বাড়ি ঘর খবর কিছু রাখস? যে সব কিছু রাখি, সব কিছু রাখস। আমার পকেট থেকে 5 টাকা গায়েব হয়ে গেছে, আমার টাকা কোথায়? টাকা আমি কি করে কব? মানিক জোর দুইটা কোথায়? আমার 2 ছেলে কোথায়? জি ঘরে, ঘরে আছে। ঘরে কখন দেখছ? ঘরে কখন? আমি তো ঘর থেকে বেরিয়ে চাচা এই তো 30 মিনিট আগে দেখছি। 30 মিনিট আগে দেখছ? জি। 30 মিনিট আগের খবর এখন কইতেছ? জি। হ্যাঁ জি। জলদি যা, দুইটারে খুঁজা বাই কর। আপনি আমারে কইতাছেন? কারা কইতেছি? যা কইতেছি। ও জানোর গেলে পাগল করে ছেড়ে দিব। হ্যাঁ, একের ফিটিং ফাটিং এর বেলায় আছে, লুঙ্গি এই জায়গার বুতাম পর্যন্ত লাগায়, পায়ে নতুন চপ্পল, আর আমি সারা জীবন খালি পায়ে আটি। ফাজিল কুদাকার, 5 টাকার হিসাব কিন্তু কড়াই গন্ডায় দিবি, 3 জনে কয়ে দিলাম, তা নাহলে খবর আছে আজকে। হাই হাই রে, 5টা টাকা, 1টা না 2টা না 3টা না 5টা টাকা, আমার সারা রাত ঘুমোবো না আজকে। বাড়িটা আজকে দেখি। কি রে ভাই, কি অবস্থা তোর? আমার আর অবস্থা, এই বয়স যে আমাদের বাড়তেছে, বাপের কি কোনো খোঁজ খবর আছে? আর কইস না রে, কি করি, যন্ত্রণার ভিতরে আছে বুঝছো। বাপটাই এমন কৃপণের কৃপণ, মনে করতেছে কি জানোস, আমদারে বিয়া করাইলে খাওয়ানিওয়ালা বাড়তো না? এটা মনে করলে আমি তো, আমি তো কবে করে বিয়ার কথা তো আমি অনেক আগে চিন্তা করছি, আমি তো কবে বিয়ে করলাম বলে। কিন্তু ঘটনা হচ্ছে যে তুই বড়, তুই যদি আগে বিয়ে না করিস আমি কিভাবে বিয়ে করাম? তোর আগে বিয়ে করতে। আচ্ছা, আমার বাপে কি এটা বুঝে না আমরা যে বড় হইছি? আমার বাপে এটা বুঝে না আমরা বিয়ে সাথে দেউন লাগবো? বাপ কেমনে বুঝবো? বাপ হইতেছে হার কিপটা, এটা জানোস না, এলাকার মানুষ কি করে জানোস না? এই মনে কর আমাদের কি কি দিয়ে বাদ দেয়? তুই জানোস 5 বছর ধরে বাবা এক গেঞ্জি গাই দিতেছে, 5 বছর ধরে এক গেঞ্জি গাই দিতেছে। এই যে দেখতেছ আমাদের এই শার্টটা, বিগত মানে 2.5 বছর হয়েছে, কতবার এই এক শার্ট পরমু? হ্যাঁ, তুই আমার গঞ্জি একটা দেখ দিছে, কয় বছর হয়েছে? পোশাক পাতি কিনবার গেলি কোন না দিছি না, 5 বছর আগে দিছি, 3 বছর আগে। এই তা খোটা দাবো এত এত কথা আমি বুঝি না। বাপের সাথে একটা ফয়সালা করতে হইব, তুই চল আমার সাথে আজকে একটা ফয়সালা করাম। কিন্তু তুই বড়, তুই আগে বলবি। আমার আমার তুই কো এই কারণে সমস্যা, তুই যে কি জন্য বড় হইলি? আমার আমার বাপের সাথে গেলাম, আর আদর বাড়ি কাফে। আচ্ছা যা, তোর কিছু বলতে হইবো না, আজকে বাপের সাথে আমার ফাইনাল মিটিং হইব, যা বলার আমি বলতেছি। আমার বিয়ের ব্যাপারে না, তোর বিয়ের ব্যাপারে, কারণ তোর বিয়ে হইলে তো আমি বুঝছ না আমি বিয়ে করতে। তোর লাইনটা ক্লিয়ার একটা বুঝছস? চল এখন চল বাবার কাছে, নগদ কইবে। কিন্তু আমি আসছি, তুই আই। আমি আমার কিন্তু, তুই কিন্তু কইবে, আমি নিজে কমু। আই তুই আই, তুই আমার সাথে আই, আমি যাইতাম না। আই এই যে আমার মা জননীরা, আপনারা কোথায় গিয়েছিলেন? এই তো মা, ঘরের পেছনেই ছিলাম, খেলা করতেছিলাম, আমরা তো এখনো বড় হই নাই। ও, আপনারা ঘরের পিছনে ছিলেন, খেলা করতেছিলেন, এখনো একটু বড় হন নাই তাই না? একদম ঝাড়ু দিয়া পিটা শেষ করে ফেলাম ঢিঙ্গি মায়া কোথাকার, বড় হয়ে গেছে দিন পরে বিয়া দিব, বাচ্চা কাচ্চা হইব, এখন ঘরের পিছনে গেছি, খেলা করতে গেছি। এই তোদেরকে না মানা করেছিলাম? আমার কাছে না বলে বাড়ির বাইরে যাবি না? হ্যাঁ, ঝাড়ু দিয়া পিটা একটা শেষ করে ফেলাম নাকি? আমার বাড়ির খোঁজ আমি তাহলে কে রাখবো? না ওই যে বলতে চেয়েছিলাম আর কি, ওই আপনার যে দুই মেয়ে, এই পাশের বাড়ির দেখলাম সুহাগ আর রাজীবের লগে। আচ্ছা যাই হোক, বিষয়টা দেখেন আমি জায়গা। আসসালামু আলাইকুম খালামণি।
আচ্ছা তুই কি কল দিছস? আরে বড়া কল দেওয়ার বাইরে সে হন বড়া দেখ কয়টা কয় কত ঘন্টা 40 মিনিট দাঁড়ায় আছে 40 মিনিট চিন্তা কর অপেক্ষার দিন বড়া কাটতেছাই বড়া তুই আমার বড় ভাই দেখে কিন্তু আমি কিছু করতেছি না তুই জিনিসটা বুঝতেছ আমি তুই আমার বড় ভাই দেখে বেজালো তো থাকতে পারে তো স্থির হইছস কে আবার কি কল দিব নাকি না না কল দেওয়া লাগবে না আসবে আসবে আমি চলে আসছি যে কাজ করছ চলে আসছো তোমরা না আচ্ছা ওকে ইয়া তাহলে দেরি হয়ে গেছে অবশ্য না সমস্যা নাই তোমাদের জন্য যদি ওয়েট না করতে পারি কি কস সমস্যা নাই মানে না সমস্যা 40 মিনিট এর অপেক্ষা ওদের জন্য 40 মিনিট কি 40,000 বছর পর্যন্ত তো আমরা অপেক্ষা করতে পারবো তাই না শোন আমরা একটু ওই পাশে যাই না না তোরা ওই পাশে যা আমরা এখানে কথা বলবো তোরা ওই পাশটায় চলে যা হ্যাঁ শিওর না ঠিক আছে মানে বড় ভাই তো বুঝো নাই বুঝতে পারছি বসে বসে সবাই টাইমিং দেখতেছিলাম আচ্ছা রিতু তোমার জন্য আমি এই যে কি তুমি এটা কি কথা বললা যে 40 মিনিট ওয়েট করতে পার শোনো আজকে ফাস্টিং আমি সবাইকে না বলে বাসা থেকে অনেক রেডি হয়ে বেরিয়েছি তাহলে আমার তো দেরি হতেই পারে আমি কি এতে মাইন্ড করছি তুমি যদি এখন থেকে মনে করো যে 8 ঘন্টা পর আসতা আমি এখানে দাঁড়িয়ে থাকতাম কারণ হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি সিরিয়াসলি একদম সত্যি আমার বাড়িটা কি করতেছে মানে বুঝতেছি না দেখ আমরা এখানে কথা বলি আমার বাড়িটা মানে কথা বলে শেষ করলে পরে আমরা একসাথে বের হবো ঠিক আছে মানে আসলে একটা কথা বলতে কি যে মানে আমার ভাইটা মানে মানে একটু সরল তো মানে আমার সাথে একদম ফ্রি আমরা আপন ভাই হলেও সেটা আমি প্রথম দিনই বুঝতে পারছি আর এখন এসেও দেখলাম তোমরা অনেক ফ্রি দুজন অবশ্য ফ্রি হওয়া ভালো ভালো না খুব ভালো আর ও কিন্তু তোমাকে অনেক রেসপেক্ট করে কারণ হচ্ছে যে তুমি মানে ওর ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড এটা বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ এই জন্যই চলে গেল পাশে আচ্ছা আমরা একটু দেখি মানে ওরা কি করে হ্যাঁ তোমার জন্য আমি কতটা পাগল করে জানো আমি ধান খেত বন্ধক দিছি হ্যাঁ মজা করে খাইবে নি স্যার তুমি গেম খেলবে নিছো হ্যাঁ তুমি আমারে খাইবে লাগছো কাকা খাইবি না কাকা মানে না মানে গরু 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 ঋতুর মার সাথে চুক্তি করছ নাকি হ্যাঁ ধান খেতে গরু লাগানো চুক্তি করছ হ্যাঁ আমি যাইতেছি 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 ওই তিনটাই পাগল বানিয়ে সারবো খেদা কইতেছি খেদা নিলে ভাইটা খুঁড়ে দিয়ে আপা ও আপা আপা রে খাইস না খাইস না আপা আপা খাইস না তোর পাও দুটা ধরি এই ধান খাই না
আপনার গরু যেন না যায় ওই গাছের লগে আবার কই মানে চিরি তোর মারে কই আহিস তার গরু জানি আমার খেতে না হে কই দিলাম সারাদিন খালি বসে থাকে এই তোর কাজটা কি পরে আমার বাপ কি জন্য রাখছে এই কি দান টান পাড়া দেওয়ার জন্য তোর রাখে না পাঠায় না ঠিক মতো দেখাশোনা না করলে খবর আছে তোর লাগে আমরা কথা শুনুর লাগে আমার বাপের ন চল হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাপে সুমন। আমার খুব পছন্দের একটা মানুষের এই চ্যানেলটি। সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।